দেখুন এই যে রংটা পুরো ফেড হয়ে গেছে রোদ্দুরের জন্য, এই দেখুন ভেতরে খুব সুন্দর রংটা রয়েছে। এর আসল রং এই যে একদম পিঁয়াজি যে কালারটা, কিন্তু বাইরের এই রংটা রোদ্দুরের জন্য ফেড হয়ে গেছে। এই কপিটা কাটবো, এটা একটু বড় আছে। আর আলু গাছগুলো দেখুন, আলু গাছ তো এবারে খোলার সময় হয়ে গেছে। আলু গাছগুলো একদম পুরো নষ্ট হয়ে গেছে। এই দুদিন পরেই এবারে আলু খোলা হবে। আলু গাছে ওষুধ দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গেই এতেও পরে। এই ওষুধগুলো মানে অতটা ভালো না, ওই জন্য পাতাগুলোও খারাপ হয়ে গেছে। তাহলে আমি কপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপি এরই আজকে রেসিপি হবে। ভেতরের রংটা খুব সুন্দর রয়েছে, কিন্তু রোদ্দুরের জন্য এই রংটা একেবারে কোটে গেছে, পুরো অন্য রং হয়ে গেছে। এও ভালো। আজকে বানাচ্ছি রঙিন বাঁধাকপি, একেবারে নিরামিষ পদ্ধতিতে পনির আর মাশরুম দিয়ে। এর জন্য একটা লাইক দিয়ে সকল বন্ধুরা সাথে থাকুন। দেখুন কত সুন্দর এটা দেখতে, যেমন খুব সুন্দর দেখতে তেমন স্বাদটাও ভালো, অনেকে পছন্দ করেন না। আর আমি এটা একদম আজকে নিরামিষ বানাবো, তো যারা পছন্দ করে না তারা পেঁয়াজ রসুন দিয়ে খাবেন, আর যদি আমার মতো নিরামিষ বানান তাহলেও খুব সুন্দর লাগবে। এইভাবে কেটে নিচ্ছি। রঙিন বাঁধাকপির মধ্যে কিছু না মাশরুম পড়লে মন্দ লাগে না, আর যেহেতু নিরামিষ সেই জন্য আরোই ভালো লাগবে। কিছুটা মাশরুম দিয়ে দিলাম। আলু আর গাজর একটু কেটে নিয়েছি, একটা মাঝারি যে টমেটো নিয়ে নিয়েছি, আর একটু ধুইয়ে নিয়েছি যে মাশরুমটা আমি কাটলাম। কফিটা সবটা না, আমি হাফ অংশই নিলাম, সবটা নেওয়া হয়নি। নিরামিষ একটু পনির দিলে খুবই ভালো লাগে, আমি একটু পনির নিয়ে নিয়েছি। আর লঙ্কা জিরে পাঁচ ফোড়ন, তেজপাতা, এটা ফোড়নের জন্য। আমি প্রথমে পনিরটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই পনির আমার বাড়িরই বানানো, আমি আগের ভিডিওতেও সেটা শেয়ার করেছি। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, হালকা করেই ভেজে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নেওয়া হবে। হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেওয়া হচ্ছে। আমি এবারে মাশরুমগুলোকে ভেজে নিচ্ছি। মাশরুমগুলোকে একসঙ্গে আলুর সঙ্গে দিয়ে ভাজলেও হয়, আলাদা করে ভেজে নিলে বেশ ভালো স্বাদ লাগে, সেই জন্য আলাদা করে আমি ভেজে নিই। আমি অল্প জল দিয়ে দিলাম, যাতে না পনিরটা শক্ত হয়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে রেখে দিলাম এটাকে। মাশরুমে হালকা লবণ দিয়ে দিলাম, এই ভাজার সময় হালকা লবণ দিয়ে দিলে স্বাদটা খুবই ভালো লাগে। ভাজা হয়ে গেছে মাশরুমটা, আমি এবারে তেল ঝাড়িয়ে আস্তে আস্তে তুলে নেওয়ার চেষ্টা করছি। সরিষার তেল আরও দিয়ে দিলাম, দিয়ে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আলু আর গাজর দিয়ে দিচ্ছি, ফোড়নের ওপরে দিয়ে এটা হালকা করে আমি ভেজে নিচ্ছি। এগুলো বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি কফিগুলোকে দিয়ে দিচ্ছি। এই কফি অনেকে ভাপিয়ে নেয়, অনেকে ভেজে নেয়। ভেজে নিলেও ভালো, ভাপিয়ে নিলেও ভালো, আমাদের এমনি কাঁচাই দেওয়া হয়ে যায়। এই সময় যেটুকু ভাজাটা হয়ে যায় সেটাই, আস্তে আস্তে ভাজা হচ্ছে। আর ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই রংটা অনেকটাই ফেটে যাচ্ছে, খুব সুন্দর মিষ্টি রংটা থেকে আস্তে আস্তে কালো কালোর দিকে চলে যায় রান্নার সঙ্গে সঙ্গে। টমেটো কাঁটাটা দিয়ে দিলাম, কপি হালকা ভাজার পরে আমি টমেটো কাঁটাটা দিয়ে দিলাম। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো, এরকম স্বাদে খাবেন। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা। এই সমস্ত দিয়ে আমি একটু আর একটু ভেজে নিচ্ছি হালকা করে। মশলা দিয়ে যে সময় ভাজা হচ্ছে, আমি এই সময়তেই মাশরুম ভাজাগুলোকেও দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়া ভালো, এর সঙ্গে মশলার সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। মশলাটা যখন একেবারে ভালো করে ভাজা হয়ে গেছে, তখন কফি আলুকে ভালো করে সেদ্ধর জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। ভাজা খুব সুন্দর হয়েছে, সেদ্ধটা হয়নি এখনও পর্যন্ত। এই সময় আমি একটু ঢেকে দিচ্ছি সেদ্ধটা ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। ঢাকনাটা একটু খুলে, সেদ্ধ বেশ ভালোই হয়ে গেছে। অল্প একটু চিনির দানা দিয়ে দিলাম, যে কোনো তরকারি
तरी तरकारी चीनी स्वाद बाड़ा एक चीनी दाना दिए दिल साथे भेजे रखा ये पनीर एक जल दिए रेखे जाते नरम हो जाए से जो पनर मध्य हमें जल दिए दिए पनर टुकड़ोगुलो दिए दिल रंगीन बाँधाकपिर झाल हो ही गए एके बारे निरामिष पद्धति मशरूम और पनर दिए ये बना ना बनार आगे मुहूर्ते एक टुकड़ो बाटार दिए दिलाम एटा एके बारे अपशनल अपनारा नाओ दीते पारें किन्तु बाटारे टुकड़ोटा दिए दिले एर स्वादटा अनेकटाई बाड़िए दे आमी नाबिएई नेब नाबिए निच्छि पनिर और मशरूम दिए एके बारे निरामिष पद्धतिते रंगीन बा लाल बाँधाकपि आमार बानानो केमन लेगे आपनारा अवश्यई जानाबेन और आपनारा तो नानान भावेई एटा बानान एक बार अन्तत अनुरोध रइल एइभावे बानिए नेबेन साथे सकल बंधुरा आमार साथे थाकबेन तृष्णा भिलेज कुकिंगेर साथे थाकबेन भालो थाकबेन आजकेर मतो आसलाम।